নমস্কার, আজকের রেসিপি ক্যারামেল পুডিং। পুডিং তো আমরা খাই, কিন্তু তার সাথে যদি একটু ক্যারামেল যোগ করা যায় পুডিংয়ের টেস্টটাই পাল্টে যায়। অসম্ভব সুন্দর খেতে এই পুডিং, তৈরি করা খুবই সহজ। বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকেরই ভীষণই প্রিয় এই ক্যারামেল পুডিং। ক্যারামেল বানানোর জন্য আমি এখানে ফ্রাই প্যান একটা গরম করতে দিয়েছি, তাতে দিয়ে দেব 2 চামচ চিনি। এই চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। খেয়াল রাখতে হবে চিনিটা পুড়ে যেন না যায়। পুড়ে গেলে কিন্তু ক্যারামেলটা তেতো হয়ে যাবে, আর তেতো হয়ে গেলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। চিনিটা পুরোপুরি গলা অবধি অপেক্ষা করব। চিনিটা সম্পূর্ণ গলে গিয়ে এরকম একটা রেড কালার আসলেই চিনিটা ক্যারামেলটা রেডি হয়ে গেছে। খেয়াল রাখতে হবে কালারটা যেন এরকম ব্রাউন কালার থাকে। এবারে যে পাত্রে পুডিংটা তৈরি করব সেই পাত্রে একটু তেল নিয়ে ভালো করে ব্রাশ করে নেব। এবারে তৈরি করে রাখা ক্যারামেলটা এর মধ্যে ঢেলে দেব। খেয়াল রাখতে হবে ক্যারামেলটা যেন গরম অবস্থাতেই থাকে, ঠান্ডা হয়ে গেলে শক্ত আর জমাট বেঁধে যাবে। এবার একটা পাত্রে 2টো ডিম ফেটিয়ে নেব। ডিমেতে দিয়ে দেবো 2 চামচ চিনি। চিনি আর ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। চিনিটা ভালোভাবে গুলে গেলে তাতে দিয়ে দেব 1 কাপ ঘন দুধ। এখানে আমি বড় কফি কাপের 1 কাপ দুধ নিয়েছি। আর দেব অল্প পরিমাণে মিল্কমেড। এবার দেব 1 চামচ ভ্যানিলা এসেন্স। ভালোভাবে মিশ্রণটাকে মিশিয়ে নেব। এবারে একটা ছাঁকনি বা স্ট্রেনার নিয়ে আমি মিশ্রণটাকে ছেঁকে এর মধ্যে রেডি করব। একটা প্রেশার কুকার নিয়েছি, তার মধ্যে 1 কাপের মতো জল দিয়ে দেব। তার উপরে এই বাটিটা প্রেশার কুকারে বসিয়ে দেব। খেয়াল রাখতে হবে বাটিটার 1/4 অংশ যেন জলে ডুবে থাকে, বাকি 3/3 অংশ উপরে থাকবে জলে। এবারে প্রেশার কুকারের রাবারটা আর সিটিটা খুলে নেব। রাবার আর সিটি খুলে নিয়ে প্রেশার কুকারের মুখটা ঢাকনাটা দিয়ে দেব। প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে
কুড়ি মিনিটের মতন এটাকে আমি স্টিম করব। এই স্টেপে খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন মিডিয়ামে থাকে। কুড়ি মিনিট হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিয়ে দেখে নেব হয়েছে কিনা। ক্যারামেল পুডিং একদম রেডি। এবার এটাকে বাইরে বার করে ঠান্ডা করে নেব। পুডিংটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে একটা পাত্রে ঢেলে ফ্রিজে রাখবো ঠান্ডা করার জন্য। এবার এটাকে ঘন্টা খানেকের জন্য ফ্রিজে ঠান্ডা করতে দেব। এক ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করার পরে এটাকে এখন সার্ভ করার পালা। ঠান্ডা ঠান্ডা ক্যারামেল পুডিং অসম্ভব সুন্দর লাগে খেতে। যে কোনো সময় যখন খুশি এই ক্যারামেল পুডিং খাওয়া যায়। আমি আর লোভ সামলাতে পারছি না, একটু টেস্ট করে দেখি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু। থ্যাংক ইউ।